السلام عليكم ورحمة الله وبركاته، والسلام والصلاة على أشرف الأنبياء ونبينا محمد وتابع التابعين وأجمعين. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما، ربنا زدنا علما، ربنا زدنا علما. الحمد لله. আমরা সূরা বাকারার আয়াত নাম্বার 268 পর্যন্ত আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে, এবং এখন আমরা দেখছিলাম যে 267 পর্যন্ত আলোচনা করছিলাম। এখানে আমরা দেখছি যে 268 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশ শাইতানু ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে ভয় দেখায়, ইয়াঈদুকুম তোমাদেরকে ভয় দেখায়, আল ফাকরা মানে দরিদ্র হয়ে যাওয়ার, ওয়া ইয়ামুরুকুম এবং তোমাদেরকে নির্দেশ দেয়, আমর মানে নির্দেশ দেওয়া, ইয়ামুরুকুম তোমাদেরকে নির্দেশ দেয়, বিল ফাহশা মানে অশ্লীলতার। আল্লাহু ইয়াঈদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলা, এবং আল্লাহ তিনি তোমাদেরকে প্রতিশ্রুতি দেন ক্ষমার এবং তার অনুগ্রহে। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং অবশ্যই আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময় এবং তিনি সবকিছু জানেন এবং সর্বজ্ঞ। আলহামদুলিল্লাহ। তাহলে এখন দেখেন এই আয়াতটাতে বলা হচ্ছে কি, যে আমরা আমরা দেখেছি যে আয়াত নাম্বার 261 থেকে শুরু করে 267 পর্যন্ত কিন্তু এই যে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান সম্পর্কে বলেছেন। হ্যাঁ, এবং 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 দান দান সম্পর্কে বলেছেন, এবং প্রত্যেকবারই বলেছেন যে দানটা আমাদের কতটা সুন্দর হইতে হবে, দান করার পূর্বে নিয়তটা কিরকম হতে হবে, এবং দানের বিনিময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ভাবে দিবেন, কত মাল্টিপ্লাইড টাইমসে দিবেন। এট দ্য সেম টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বললেন যে এই দানটা করার পরে আমরা আবার এটাকে নষ্ট করে ফেলতে পারি, হ্যাঁ, লোক দেখানো অথবা কাউকে কষ্ট দেওয়ার মাধ্যমে অথবা কাউকে স্মরণ করা দেওয়ার মাধ্যমে। তো এই যে দানের যে একটা বৈশিষ্ট্য, দানের যে কতগুলো কন্ডিশন, এটা কিন্তু আমরা এই আয়াতগুলোতে দেখতে পাচ্ছি। এখন আল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন যে মানুষকে আসলে দান করা থেকে বিরত রাখে কিসে। এই যে আল্লাহ সুবহানাল্লাহ এত বড় একটা অফার দিলেন, কিন্তু তারপরে আমরা মানুষ কি করতেছি, আমরা ব্যাংকের লোনের পিছনে ঘুরতেছি, আমরা ব্যাংকের ইন্টারেস্টের পিছনে ঘুরতেছি যে ব্যাংক আমাকে 1%, 2% বা 5% দিচ্ছে, হ্যাঁ, আর আল্লাহ সুবহানাল্লাহ আমাকে 700% দিচ্ছে। তাহলে আমরা কিন্তু চিন্তাটা করতে পারছি না। এটা দুটা কারণ কি, একটা হচ্ছে আমরা ইনস্ট্যান্ট চাই, একটা কারণ হচ্ছে আমরা সব সময় কি চাই, আমরা মানে সাথে সাথে চাই, আমরা কখনো সময় ওয়েস্ট করতে আমরা পছন্দ করি না। আমাদের লালসাটাকে আমরা মানে খুব মুহূর্তের মধ্যে আমরা পিপাসাটাকে আমরা মিটাতে চাই, হ্যাঁ, মা আমাদের যে ডিজায়ার বা আমাদের নাফসের যে চাহিদা, এটাকে আমরা কি করতে চাই, আমরা মুহূর্তের মধ্যেই মিটাই ফেলতে চাই। এই কারণে আমরা ওয়েট করতে পছন্দ করি না। মানুষের এটা একটা টেন্ডেন্সি যে আমরা কোনো কিছু ওয়েট করতে পছন্দ করি না। মনে করেন উদাহরণটা এরকম, যে মনে করেন একটা ফ্ল্যাট আপনি কিনতে যাচ্ছেন, এই ফ্ল্যাটটা আপনার পছন্দ হয়েছে। এখন আপনি যদি মালিককে বলেন যে আমি এই ফ্ল্যাটটা কিনবো, কিন্তু আমি তোমাকে 2 বছর পরে টাকা দিব, হ্যাঁ, আবার আরেকজন বললো যে আমি তোমাকে কালকেই সব টাকা পরিশোধ করে দিব, তাহলে সেই মালিক কিন্তু কোথায় যাবে, হ্যাঁ, কম টাকা পাইলেও সে কিন্তু ওই যেখানে ক্যাশ টাকা পাচ্ছে সেখানে চলে যাবে, বা 2 বছর সে ওয়েট করবে না যে আমাকে 2 বছর পরে দিবে। এটাতে সে কি করতেছে না, সে বিশ্বাস রাখতেছে না এবং সে এটাতে ওয়েট করতে সে আগ্রহী না, হ্যাঁ। তো এরকম মানুষের প্রত্যেকটা রেজাল্ট কিন্তু এরকম দেখবেন যে আমরা সবসময় কি চাই, যে মানে আমরা সাথে সাথে চাই একটা ফলাফল, আমরা সাথে সাথে চাই কষ্টের বিনিময়ে যে তার যে রেজাল্ট, এই রেজাল্টটা আমি সাথে সাথে চাই। এজন্য আমরা দুনিয়াতে বেশি প্রাধান্য দিচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রমিস করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক 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 গুণ বেশি দিবেন, কিন্তু সেটা দুনিয়াতে দিবেন না, আখিরাতে দিবেন। ওই ওয়েটটা আমরা করতে রাজি না, এবং আমরা ফেথ আনতে পারতেছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন, এটা আমার জোরালো বিশ্বাস দিয়ে আমরা মানে আমি ওয়েট করতে পারতেছি না, আমি বিশ্বাস রাখতে পারতেছি না। তাহলে আমি কি করতেছি, আমি ইনস্ট্যান্ট যে অল্প যেটা আমাকে দুনিয়ার চোখের সামনে আমার ধরে রাখছে, এটার পিছনে আমি দৌড়াচ্ছি। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কি, ওই যে আমরা বললাম যে আমরা যখন টাকা কামাই করি, আমরা কিন্তু অনেক আমাদের পরিশ্রম, আমাদের সময়, আমাদের জীবনের একটা অংশকে আমরা স্যাক্রিফাইস করে কিন্তু তার বিনিময়ে আমরা মাস শেষে অথবা বছর শেষে যে ফসল ফলাইতেছি অথবা আমি একটা টাকা পাচ্ছি, হ্যাঁ, বা আমি দিন শেষে একটা টাকা, আমার মনে করছে রিক্সা বোলার বা যারা আছেন তারা কি দিন শেষে একটা টাকা তারা পাচ্ছে। তো এই যে একটা খাটনির পরে একটা টাকা, এটাকে মানুষ কিন্তু খুব পছন্দ করে, খুব ভালোবাসে যে এটা আমার হার্ড অ্যান্ড মানি। এখন এখান থেকে যখন সে দিতে যাবে, তখন কি, তখন কিন্তু তাকে আঁকড়ায় ধরে, মানে সেটা খুব ভালোবাসে এই টাকাটা, তখন সে দিতে পারে না, গিভ আপ করতে পারে না। তো এখানে শয়তান আরেকটা কি কাজ করে, শয়তান এসে ওয়াসওয়াসা দেয়, শয়তান বলে যে তুমি তো ফকির হয়ে যাবা, তুমি দিলে তো ফকির হয়ে যাবা, তোমার তো কমে যাবে, হ্যাঁ, তার চেয়ে তুমি ব্যাংকে জমাও, তার চেয়ে তুমি এখানে জমাও,
জমা জমে তুমি সেভিং করো, তোমার তো ভবিষ্যতে এটা লাগতে পারে, ভবিষ্যতে ওটা হতে পারে, এরকম করে সে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে থাকে। এবং আমাদেরকে ওই দানের মুহূর্তে সে আমাদেরকে বলে যে কি, তোমার তো কমে গেল, তোমার তো কমে গেল, তোমার তো ব্যালেন্স কমে গেল, তোমার তো তুমি তো ফকির হয়ে গেলা, তুমি এরপর চলবা কিভাবে, এইভাবে একটা সে কি করে একটা মানে একটা কনস্ট্রিকশন আমাদের মধ্যে নিয়ে আসে, একটা সংকোচ বা একটা যে জড়তা আমাদের মধ্যে নিয়ে আসে। কারণ কি, ওই ভয়টা আমাদেরকে দেখা যায়, তুমি তো তোমার তো ব্যালেন্স কমে গেল, তোমার তো কমে গেল, এতগুলা দেওয়ার কি দরকার। হ্যাঁ, এই যে একটা 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 ইনস্ট্যান্টলি শয়তান নিয়ে আসে। তাহলে আমাদের কয়েকটা ট্র্যাপ আমরা বললাম, এক হচ্ছে আমাদের নজরটা হইতেছে দুনিয়ার দিকে বেশি, আমরা আখিরাতমুখী হইতে পারতেছি না, কারণ আমরা ওই যে ইনস্ট্যান্ট চাই। দ্বিতীয়ত আমরা বললাম যে আমাদের মালের প্রতি ভালোবাসা অনেক বেশি, আর এটাকে কাজে লাগিয়ে শয়তান আমাদেরকে কিসের ভয় দেখাচ্ছে, আমাদেরকে দরিদ্র হয়ে যাওয়ার ভয় দেখাচ্ছে। এরপরে বলা হচ্ছে সে শুধু এটাই করতেছে না, সে আরো কি করতেছে, আমাদেরকে নানা রকম অশ্লীল কাজের মধ্যে সে আমাদেরকে নির্দেশ দেয়। যখনই দেখবো আমরা যে আমাদের মনের মধ্যে খারাপ একটা চিন্তা আসতেছে বা খারাপ একটা মনোভাব আসতেছে বা একটা অশ্লীল কাজের প্রতি কারো আকর্ষণ হচ্ছে, তখনই কিন্তু বুঝতে হবে যে এটা অবশ্যই কি শয়তানের ওয়াসওয়াসা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলতেছেন যে এই ওয়াসওয়াসাটা দিচ্ছে কে, শয়তান। ইয়ামুরুকুম বিল ফাহশা, অশ্লীলতার ওয়াসওয়াসা হচ্ছে শয়তানের তরফ থেকে আসে। তাহলে যে কোনো খারাপ চিন্তা অথবা যে কোনো খারাপ কিছু দেখার প্রতি যে একটা আকর্ষণ মানুষের, নিষেধ নিষেধ যে সমস্ত জিনিস, সেসবের প্রতি কিন্তু মানুষের আকর্ষণটা বেশি। কেন বেশি? কারণ ওয়াসওয়াসাটা ওখানে বেশি। শয়তান আমাদেরকে ডিরেক্টলি ইনডাইরেক্টলি নানাভাবে সে কিন্তু আমাদেরকে কি করে, আমাদেরকে ট্র্যাপ করে এবং আমাদেরকে এই খারাপ কাজের প্রতি ধাবিত করে। কিন্তু একটা ব্যাপার দেখেন, ওয়াসওয়াসাটা কিন্তু শয়তান ডাইরেক্টলি দিবে না। শয়তান প্রথম দিনই এসে বলবে না যে তুমি একটা মেয়ের সাথে জিনা করো, এটা সে বলবে না। কারণ সে জানে যে ওরকম ভাবে বললে তো আমি ধরে ফেলবো, যার এটা শয়তানের থেকে আসছে, তখন তো আমি নড়ে চড়ে বলবো যে না এটা তো খারাপ কাজ, এটা আমি করবো না। শয়তান কি করবে, শয়তান প্রথমে মনে করেন যে বলবে যে আরে মেয়েটা তোর দিকে তাকায় হাসলো, তুই একটু হাসিও দিলি না, কি অসামাজিক বলবে মানুষ। হ্যাঁ, এই যে প্রথম শুরু হলো যে একটু স্মাইল, তারপরে ভাবে যে আচ্ছা ও তোর দিকে ফোন নাম্বার বাড়ি দিচ্ছে, তুই নিবি না কেন, এটা তো কিরকম খারাপ দেখা যায়, কি মানে কোন দল সমাজে বাস করোস, হ্যাঁ এটা তো 20s, এটা তো আর 90s এর যুগ নাই যে আগের মতো মানুষের চিন্তা ভাবনা নেই, এরকম ভাবে সে ওয়াসওয়াসা দিচ্ছে। তো হয়তো কি করছে, একটা টিনেজার ছেলে অথবা তুমি তার ফোন নাম্বার এক্সচেঞ্জ করছে, তারপর বললো যে আচ্ছা একদিন ও তোকে কল দিলো, তুই আর পরের দিন কল দিলি না, এটা কেমন দেখা যায়, তুই একটু ফোন দে। এই যে এইভাবে শয়তান কি করতেছে, একজনকে ট্রিগার করতেছে আস্তে 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 আস্তে। তারপর মনে করেন যে একদিন দেখা করলো, দুই দিন দেখা করলো, তিন দিন দেখা করলো, আচ্ছা একটা নাইট একটা রাত আমরা এক জায়গায় খাওয়া দাওয়া করতেছি, এভাবে করে আস্তে আস্তে গ্রাজুয়ালি 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 ইট ফলস অন দ্য ট্র্যাপ, এই ট্র্যাপের মধ্যে পড়ে গেল। ট্র্যাপের মধ্যে পড়ে তখন আর সে ফিরে আসতে পারে না, এবং সে কি করতেছে, তখন সে একদম জিনা কাজ পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে এই যে ট্র্যাপিংটা কিন্তু শুরু হয়েছে কোথা থেকে, ওই ওয়ান স্মাইল, একটা সুন্দর স্মাইল থেকে কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু এই প্ল্যানিংটা ধরতে পারি না শয়তান। শয়তান কিন্তু ডাইরেক্ট এসে বলবে না তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি এটা দেখে ফেলো, ডাইরেক্ট বলবে না, সে অনেক আগের থেকে প্ল্যান করে। এবং আমরা জানি যে আমাদের প্রত্যেকের সাথে একটা করে কারিন থাকে, কারিন মানে শয়তান জিন। এবং সে কি করে, সে কিন্তু পার্সোনাল কেস স্টাডি করে, মানে মনে করেন যে আমার সাথে যে শয়তানটা আছে সে আমাকে স্টাডি করে, আপনার সাথে যে শয়তানটা আছে সে আপনাকে স্টাডি করে। আমার উইক পয়েন্ট একরকম, মনে করেন যে আমার একটা সুন্দর কালার দেখলে আমার পছন্দ হয়ে যায়, একটা একটা রং দেখলেই পছন্দ হয়ে যায়, সে আমাকে ওগুলাই খালি দেখাবে, হ্যাঁ এই জিনিসটাই আমাকে দেখাবে যেন আমি ওই জায়গায় আমার পয়সা খরচ করে ফেলি, বা আমার একটা উইক পয়েন্ট আছে সেই জায়গাটাতেই সে বারবার ট্রিগার করবে যেন আমি ওই ট্র্যাপে পড়ে যাই। আবার আমার যেটা উইক পয়েন্ট, আপনার সেটা উইক পয়েন্ট না, আপনার হয়তো অন্য কোনো একটা উইক পয়েন্ট আছে, তো সেটাকে আপনাকে নানাভাবে প্ল্যানিং মানে সে চাল ফেলবে এমন ভাবে যে আপনি ওই জায়গাটার মধ্যে ফেসে যান, হ্যাঁ বা আমি এই জায়গাটার মধ্যে ফেসে যাই, এই হচ্ছে কি শয়তানের কাজ। এবং সে এটার জন্য কিন্তু বাহ বাহ পায়, তাদের যে আবার মনে করেন হেড আছে বা বস আছে তার কাছে সে কি পায়, সে প্রেস পায়, হ্যাঁ যে ওকে আমি এইভাবে ফাঁসাই দিছি, ওর ওর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমি এইভাবে ঝগড়া লাগাই দিছি, এভাবে সন্দেহ তৈরি করে ফেলছি, হ্যাঁ এগুলোর জন্য সে কিন্তু অনেক বেশি কি পায়, প্রেস পায়। তাহলে শয়তানের কাজ হচ্ছে অশ্লীলতার দিকে ধাবিত করা, এটা সব লেভেলে হতে পারে। এটা যে আমি শুধু টিন এজারদের জন্য বললাম, বাট এট দ্য সেম টাইম মনে করেন আমাদের ড্রেস আপের জন্য হতে পারে, আমরা মনে করেন যে একটা পার্টিতে যাওয়ার আগে একটু ভালো সাজে ফেললাম, একটু একটু আপনি মেকআপ না দিলাম, বা একটু আমি ড্রেস আপটা একটু বেশি কালারফুল বা একটু বেশি জকমকে পরে ফেললাম, এই যে আমি কিন্তু পড়ে গেছি শয়তানের ট্র্যাপের মধ্যে, আমি শয়তানের ট্র্যাপের মধ্যে পড়ে গেছি, তাহলে আমার যে লাইনটা ছিল ওই লাইন থেকে আমি বিচ্যুত হয়ে গেলাম, এটাই কিন্তু কি, আমি কিন্তু মানে আমার লাইন থেকে সরে গেলাম, তখনই কিন্তু আমরা ট্র্যাপে পা দিয়ে ফেললাম। এট দ্য সেম টাইম ছেলেদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে তা তো লোয়ার ইউর গেজ, তোমাদের নজরটাকে নিচে নামাও, কিন্তু দেখা যাচ্ছে যে সে
এত ট্র্যাপে পড়ে গেল, এত সুন্দর ভাবে মেয়েরা এত ড্রেস আপ করছে, এত অ্যাডভার্টাইজমেন্টে সব জায়গায় মেয়েদেরকে দেখানো হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন, একটা হারপি ক্লিনার থেকে শুরু করে একটা টুথব্রাশ পর্যন্ত, এমনকি গাড়ি তো আছেই, সবখানে মেয়েদেরকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করানো হচ্ছে। কেন? কারণ পুরুষ কমিউনিটিকে এই মেয়েদের ছবিটা আকর্ষণ করে, মেয়েদের ছবি থাকলেই তারা ওখানে তাকাবে, হ্যাঁ একবারের জন্য তাকাবে, আর যে পারবে যার ইমান শক্ত সে তো চোখটাকে নামায় ফেলবে। আদারওয়াইজ আপনি দেখবেন যে এমন কোনো প্রোডাক্ট নাই যেখানে মেয়েদেরকে ব্যবহার করা হয় নাই অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তো এটার পিছনে কারণ কি? কারণ ওই যে একটাই যে আকর্ষণ পয়েন্টটা কিন্তু আসলে মেয়েদের দিকেই। এখন মেয়েদেরকে নানাভাবে ড্রেস আপ গেট আপ করানো হচ্ছে, নানা রকম ভাবে মানে ইউজ করা হচ্ছে, যেটা আমরা আসলে বুঝিও না। হ্যাঁ আমরা ভাবতেছি আমরা মডার্ন হয়ে গেছি, আমরা সোশ্যালাইজ হয়ে গেছি, বাট আসলে কিন্তু আমাদেরকে ইউজ করা হচ্ছে। হ্যাঁ আমরা আমাদের গ্যালোতে রাখতে পারি না, আমাদের ডিগনিটি বা আমাদের সম্মানটা আমরা ধরে রাখতে পারি নাই। এই কারণেই কি এখন এই যে এত অবক্ষয় সোসাইটির মধ্যে, এটা আমরাও রেসপন্সিবল আছি। এট দ্য সেম টাইম আল্লাহ সুবহান তাআলা দুই পক্ষকেই বলছে যে কি, তোমাদের নজরকে সংযত করো, তোমাদের তোমাদের পর্দাকে মেনটেন করো। হ্যাঁ তো এটা আমাদের সবার জন্যই প্রযোজ্য। আচ্ছা এরপর দেখেন বলা হচ্ছে যে ওয়াল্লাহ, এবং আল্লাহ সুবহান তাআলা ইয়াঈদুকুম মাগফিরাত, যেখানে এই 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 যে আমাদের এই খারাপ কাজটার বিনিময়ে আল্লাহ সুবহান তাআলা আমাদের জন্য কি অফার দিচ্ছে, আল্লাহ সুবহান তাআলা বলতেছেন যে তোমাদের জন্য হচ্ছে ক্ষমা মাগফিরা, অমিনহু ফাদলা, এবং সেই সাথে তোমাদের জন্য কি অনেক অনেক অনুগ্রহ। তাহলে আমি যদি শয়তানের পথ অনুসরণ করি তাহলে আমি বিপদগামী হয়ে যাচ্ছি, অথচ আমি যদি আল্লাহ সুবহান তাআলার কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ সুবহান তাআলার কাছে আমি ফিরে আসি, আল্লাহর পথে যদি আমি থাকার চেষ্টা করি, তাহলে এই পথের মধ্যে আমার জন্য কি অনেক ক্ষমা, অনেক রহমত এবং অনেক প্রশান্তি আমাদের জন্য আছে। হ্যাঁ তো এইটাই যে আমরা আমরা ডিরেল হয়ে যেতে পারি শয়তানের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে এবং শয়তানের ওয়াসওয়াসে শোনার মাধ্যমে, আবার আমরা ফিরে এসে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহান তাআলা আমাদের জন্য কি ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং সেই সাথে কি আমাদের জন্য তার রহমতকে এক্সটেন্ড করবেন, এটা আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে প্রমিস করছেন। ওয়াল্লাহু ওয়াসিউন, অবশ্যই আল্লাহ হচ্ছেন কি প্রাচুর্যময়, আল্লাহ সুবহান তাআলার কোনো কিছুর কমতি নাই, কোনো কিছুর ঘাটতি নাই, এবং তিনি সবকিছু জানেন, আলিম। আমাদের কার মনের কন্ডিশন কি, আমাদের চিন্তাধারা কি, আমাদের প্রত্যেকটা কাজের পেছনে আমাদের নিয়তটাকে আল্লাহ সুবহান তাআলা জানেন, এবং এট দ্য সেম টাইম আমরা অপরাধ করার পরেও যে আমাদের গিলটি ফিলিংসটা, আমাদের যে আমাদের যে অপরাধ বোধ, আমরা যে কতটা নরম হয়ে আমরা আল্লাহর কাছে তওবা করছি, রিপেন্ট করতেছি, এটাও আল্লাহ সুবহান তাআলা জানেন। একটা হচ্ছে মনে করেন এখনকার দুনিয়ায় তো আমরা সরি বলাটাকে একটা মনে করেন যে একটা একটা মনে করেন যে এটা একটা কিছুই না, সরিটা আমরা মন থেকে বলি না। হ্যাঁ যেমন আপনি কাউকে মনে করেন একটা ক্লাসে আপনি একটা স্টুডেন্টকে বকা দিলেন, সরি শেষ, বাট এটা আমার মন থেকে আসলো না। তো একই ভাবে আমি আস্তাগফিরুল্লাহ যে আল্লাহর কাছে বলতেছি, এটাও আমি জাস্ট একটা ওয়ার্ডের মতো বলতেছি, কিন্তু আসলে আমি ক্ষমা কি মন থেকে চাইতেছি, এটা কিন্তু ডিফার করে। এমন করে আমি যে নামাজের পরে বসে আমি অনেকবার করে বলতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এখন আমি আরেক দিকে তাকে অন্য চিন্তা করতেছি আর বলতেছি, এটা একটা বলা। আরেকটা বলা হচ্ছে কি যে আমি ফিল করতেছি যে হ্যাঁ আমার অনেক বার্ডেন, আমার অনেক গুনাহ, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমাকে, এই যে আমি একটা স্মরণ করতেছি, জিকির হচ্ছে এটা, যে আমি জিকির করতেছি আল্লাহর সাথে, আমি কানেক্টেড, আমি আল্লাহকে চিন্তা করে আমি ভয় পাচ্ছি এবং আমি আমার গুনার জন্য ক্ষমা চাচ্ছি। তো এইটা হচ্ছে মানে আমি 10-এর মধ্যে 10 পাওয়ার চেষ্টা করতেছি, আর আরেকটা হচ্ছে কি আমি 10-এর মধ্যে 1-2 পাবো কিনা আমরা জানি না। এই হচ্ছে ঘটনা, মানে মার্কিং তো আছে, আপনার আপনার কোয়ালিটি অনুযায়ী, কোয়ালিটি অফ ইবাদত অনুযায়ী আমাদের মার্কিং হবে। তো এখন কোয়ালিটিটা আমি সবসময় কি বজায় রাখতে পারছি কিনা এটা আমাদের দেখতে হবে, এবং আল্লাহ সুবহান তাআলা সব জানেন, যখন যেভাবে আমার অন্তরের কন্ডিশন আল্লাহ সুবহান তাআলা কিন্তু সবই সেই সম্পর্কে অবগত আছেন। এখন দেখেন আয়াত নাম্বার 269 এ বলা হচ্ছে ইউতিল হিকমাতা মাইয়াশা, তিনি দেন হিকমত তিনি যাকে ইচ্ছা করেন, আল্লাহ সুবহান তাআলা দেন হিকমত, দেন বা প্রজ্ঞা দেন, মাইয়াশা যাকে তিনি ইচ্ছা করেন তাকে দেন, ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, এবং যাকে প্রজ্ঞা দেওয়া হয়েছে নিশ্চয়ই কি তাকে দেওয়া হয়েছে অনেক অনেক কল্যাণ। আচ্ছা এখন দেখেন যে হিকমত কি জিনিস, যেটা আল্লাহ সুবহান তাআলা বলতেছে যে তিনি যাকে ইচ্ছা দেন, হিকমতটা আসলে কি, হিকমতটা হচ্ছে যে মনে করেন যে আমি অনেক অনেক কথা বলতেছি এখন আপনাদের সামনে, কিন্তু এই কথাটা গুলা কি আমি আসলে অন্তর থেকে রিয়েলাইজ করে বলতেছি, আমি কি নিজে এগুলাকে আমল করতেছি, যদি আমি করতে পারি আমার কথার সাথে যদি আমার কাজের মিল হয় তখন কি আমি প্রজ্ঞা পেয়েছি বলতে পারবো, বা আমি আশা করতে পারি যা আল্লাহ আমাকে দিচ্ছেন। কিন্তু যদি এরকম হয় যে আমি বলতেছি কিন্তু আমার লাইফের এটার প্রতিফলনটা ঠিক মতো হচ্ছে না, হ্যাঁ আমি বলতেছি কিন্তু আমি নিজে করতেছি না, তাহলে কিন্তু এটা হিকমত হচ্ছে না। হ্যাঁ যেমন মনে করেন যে একজন মানুষ জানে যে সিগারেট খাওয়া মানা,
একজন মানুষ জানে যে সিগারেট খাওয়া মানা, সিগারেট খেলে কি হবে, তার অনেক ক্ষতি হবে, তার লাঙের ক্যান্সার হতে পারে, লাঙের ডিজিজ হতে পারে, হ্যাঁ তার আয়ু কমে যেতে পারে, হ্যাঁ তার অনেক রকম সাফারিং হবে। এটা প্যাকেটের গায়েও লেখা আছে যে ধূমপান মৃত্যুর জন্য দায়ী বা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এটা দেখার পরও সে খাচ্ছে, তাহলে কি তার হিকমা আছে? না, তার হিকমা নাই। আমরা আমরা অনেক সময় অনেক ডক্টরকেও দেখি যে অপারেশন থিয়েটারে যাওয়ার আগে সেটা কনজিউম করছে, তাহলে ডক্টর কি জানে না মেডিকেল কন্ডিশন কি হবে তার, সে কেন এটা কনজিউম করছে? তাহলে তখন কি হলো, তার জ্ঞান আছে যে এটা হইলে এটা হবে, কিন্তু তার হিকমত নাই, কারণ সে এটা অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করতে পারে নাই, জ্ঞানটাকে অ্যাপ্লাই করতে হবে। তো এরকম ভাবে হিকমতকে আমরা যদি বলি, যে জ্ঞান অনেকের অনেক রকম থাকতে পারে, যেমন অনেকের অনেক দুনিয়াবী জ্ঞান আছে, অনেক 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 নামি দামি ডিগ্রি আছে, অনেক বাইরের ডিগ্রি আছে, অনেক বড় বড় ইউনিভার্সিটির বাইরের যে সমস্ত মানে ইউনিভার্সিটিতে পড়ার জন্য মানুষ দৌড়াচ্ছে, এই সমস্ত জায়গা থেকে তার অনেক অনেক সার্টিফিকেট আছে, কিন্তু তার মানে দ্বীনি শিক্ষা নাই বা ইসলামিক কোনো জ্ঞান নাই। হ্যাঁ, তাহলে আলটিমেটলি কি হবে, তার কিন্তু তার কিন্তু প্রজ্ঞা নাই, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত দেন, তাকে তাকে অনেক জ্ঞান দেওয়া হয়েছে, দুনিয়ার জ্ঞান দেওয়া হয়েছে, কিন্তু তার কিন্তু প্রজ্ঞা নাই, কারণ সে কি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে নাই, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্ট হতে পারে নাই। এটা একটা ঘটনা। আরেকটা কি হতে পারে, যে আরেকটা হতে পারে এরকম যে কাউকে হয়তো অনেক ধন সম্পদ দেওয়া হয় নাই, অনেক নামি দামি ডিগ্রি দেওয়া হয় নাই, কিন্তু তাকে দ্বীনি শিক্ষা দেওয়া হয়েছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের শিক্ষাটা দিয়েছেন এবং সে ওটাকে আমল করে। দ্বীনের শিক্ষাটাকে সে কি করে, সে তার মধ্যে ধারণ করেছে, ইসলামকে সে জীবনে ধারণ করেছে, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত দিয়েছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত দিয়েছেন, আর হিকমতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন তিনি তাকে দেন। তাহলে এখন এখানে একটা ব্যাপার, অনেকে বলতে পারেন যে আল্লাহ ইচ্ছা করেন নাই দেখে আমি হিকমত পাই নাই, ব্যাপারটা আসলে এরকম না, এটা হচ্ছে যে চাবে তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিবেন, যে চাবে, এইটা এমন একটা দোয়া যে এই দোয়াটা কখনো বিফলে যাবে না, যে যে কেউ সংশোধন হতে চায় অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ দেখাবেন, তার জন্য পথটাকে সহজ করে দিবেন। তো এই হিকমতও কিন্তু আমরা চাইতে হবে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিতে হবে, যে আল্লাহ আমাকে তুমি দাও, হ্যাঁ আমি যা বলি আমাকে সেটার উপর আমল করা তুমি তৌফিক দাও, অথবা যে যা আমি শিখতেছি আমি যেন এটা সঠিকভাবে আমল করতে পারি, এবং আমি যেন আমার বংশধরদের মধ্যে বা আমার নেক্সট যারা আসবে তাদের মধ্যে আমি যেন এটা পৌঁছে দিতে পারি। এটা হচ্ছে কি, যে একটা আমার চেয়ে 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 আল্লাহ সুবহানের কাছে দোয়াটা করে আমাকে রেডি করতে হবে এটার জন্য, আমি আমি যে একটা গিফট পাবো এটার জন্য আমি তো রিসিভার, তো রিসিভার হিসেবে আমাকে নিজেকে মানে ক্যাপাবল করতে হবে, যা আমি চাই তুমি আমাকে দাও, তখন অবশ্যই কি আমি সেটা পাবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে আল্লাহ সুবহানাহু যাকে ইচ্ছা তিনি এই হিকমতটা দেন, এবং যাকে এটা দেওয়া হয়েছে যাকে হিকমা দেওয়া হয়েছে ফাকদ উতিয়া খায়রান কাসীর, তার জন্য কি অনেক অনেক বেশি কল্যাণ কিন্তু আল্লাহ সুবহান তাআলা তাকে দিয়েছে। হ্যাঁ, তো এখন এই কল্যাণটা সে উপলব্ধি করতে পারে, যে হিকমত পেয়েছে, সে বুঝে যে এটা আমার আমার জন্য বেটার, হ্যাঁ যে আমি আল্লাহর পথে থাকতে পারতেছি বা আমি আল্লাহর কাজ করতে পারতেছি বা আমি আল্লাহর দিনের পথে আছি, এই যে একটা দিনের পথে কাজ করতে পারা বা দিনের পথে থাকতে পারাটা, এটা অবশ্যই কি একটা আল্লাহ আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, এবং এট দ্য সেম টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা গিফট। তো এখন এটাকে আপনি যদি কম্পেয়ার করেন দুনিয়ার সম্পদের সাথে, তাহলে সম্পদশালীরা কি বলবে, যে আরে ও তো বোকা, হ্যাঁ ও এই দেখো সৎ বিজনেস ব্যবসা করতে যাই ও কোনো লাভই করতে পারতেছে না, হ্যাঁ আরে ও তো বোকা, দেখো ও তো এই জায়গা দিয়ে এইভাবে টাকা পয়সা দিয়ে এই কাজটা করা যায় সে তো এটা করতেছে না। হ্যাঁ, সব জায়গাতে মানুষ আপনাকে কি বলবে বা আমাদেরকে কি বলবে, যে আরে ও তো বোকা, আরে ও তো মানে বুঝে না, হ্যাঁ কম বুঝে, হ্যাঁ ওর তো কম্পিটিশনে টিকে না, এরকম ভাবে আমাদেরকে কষ্ট দিবে, আমাদেরকে হাসি তামাশা করবে, হ্যাঁ যে ও তো মডার্ন না, দেখো কিভাবে চলে ও কিভাবে উঠে বসে, মানে এইভাবে করবে, কিন্তু অথচ আল্লাহ সুবহানাহু কিন্তু এর মধ্যে কি রাখছেন, অনেক অনেক ক্ষয় রাখছেন বা অনেক বেটারমেন্ট রাখছেন, যার বিনিময়ে আখেরাতে আল্লাহ সুবহানাহু আমাদেরকে কি দিবেন, এর প্রতিদানটা দিবেন। তো এটা বোঝার জন্য প্রজ্ঞা লাগবে, হিকমত লাগবে, যারা বলে তাদের হিকমত নাই, যারা যারা এই মুসলিমদের মানে যে আচরণের প্রতি যে ইঙ্গিত তুলে কথা বলে তাদের আসলে হিকমত নাই, তো এরা হিকমত পায় নাই, এবং এট দ্য সেম টাইম কিন্তু কি এরা বুঝেও না যে এই এটার ভ্যালুটা কতখানি। আমরা যদি প্রফিটদেরকে স্টাডি করি, দেখেন প্রফিটদের লাইফ স্টাইল এর মধ্যে দেখবেন যে মেজরিটি অফ দ্য প্রফিট কিন্তু তারা কিন্তু দারিদ্রের মধ্যে জীবনযাপন করে গেছে, হ্যাঁ এবং তারা কিন্তু কখনো আপনার বিলাসিতা করেন নাই, হ্যাঁ বিলাসিতা করেন নাই, এবং ওই যে ওদিন আমি দেখছিলাম যে আপনার মনে হয় একটা শেয়ার করছিলেন কেউ একজন, যে যে
ঘরকেও যে আমরা ডেকোরেট করি এটাও কিন্তু তারা অপছন্দ করছেন, আর আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা অপছন্দ করছেন। এবং কোনো ঘরে যদি বেশি সাজসজ্জা থাকতো ওই ঘরে ওনারা প্রবেশ করতে যাইতেন না, যাইতেন না, ওখানে দাওয়াত রিসিভ করতেন না। হ্যাঁ, তাহলে দেখেন যে আমরা মানে আমরা কিন্তু আসলে হিকমতটা আমরা বুঝি না। এবং এট দ্য সেম টাইম আপনারা তো জানবেন যে অবশ্যই কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোনো দুনিয়াবি জিনিসের দিকে বেশিক্ষণ তাকাইতেন না, চোখ সরায় ফেলতেন। অথচ আমরা কি করতেছি দেখেন, আমরা সব দুনিয়াবি জিনিসকে বেশি দেখতেছি দেখে আমাদের এটার প্রতি আকর্ষণ বেশি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন মানে কোথায় কল্যাণ এটা কে ধরতে পারবে? যাকে আল্লাহ তাহলে হেকমত দিয়েছে সে পারবে, আর আমাদের যদি হেকমত না থাকে তাহলে আমরা দুনিয়াতে হারাই যাচ্ছি। হ্যাঁ, আসলে তো আমাদের কি আছে হেকমত? দেখেন আমরা তো দুনিয়া নিয়েই পড়ে আছি, তো আসলে কোনটা বেনিফিট? আমাদের সময় কম, আমরা তো সুরা আসর পড়তেছি কিন্তু আমরা অনুধাবন করতে পারতেছি না। হ্যাঁ, আমি আমার কথাই বলতেছি, আসলে তো অনুধাবন করতে পারতেছি না, সময় চলে যাচ্ছে। হ্যাঁ, সময় তো চলে যাচ্ছে, টাইম ইজ শর্ট, কিন্তু সময়টা তো মনে হচ্ছে যে মানে সময়কে ধরতে পারছি না। সময়ের সময়ের যে আমরা বারাকা খুঁজতেছি আমরা আমরা তো এটা ইউটিলাইজ করতে পারছি না। তাহলে এটা হচ্ছে হেকমত, যে আমি কতটা গুড ইউটিলাইজেশন করতে পারছি। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হেকমত দেয় তাহলে আমি বেটার ইউজ করতে পারবো। আমাকে যা দেওয়া হয়েছে সেটা হইতে পারে সম্পদ, সম্পদ থাকা খারাপ না, তবে সম্পদটাকে গুড ইউজ করতে হবে। যেমন এখানে একটা ইয়াতে বলা হচ্ছে, দেখেন যে যেখানে এখানে বলা হচ্ছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দুই ব্যক্তি ছাড়া কারো প্রতি হিংসা করা যায় না। এক ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, অতঃপর তাকে ওই মাল তার পথে খরচ করার তৌফিক দান করেছেন, মানে আল্লাহর পথে খরচ করার তৌফিক দান করেছেন। আর দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যাকে আল্লাহ প্রজ্ঞা বা হেকমত দান করেছেন, অতঃপর সেই হেকমা অনুযায়ী সে মীমাংসা করে এবং তা মানুষকে শিক্ষা দেয়। তাহলে উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞান এবং বিবেকের অধিকারী। যারা জ্ঞান এবং বিবেকের অধিকারী মানে কি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এল এবং হেকমত দুইটা একসাথে দিয়েছেন। হ্যাঁ, তো এইটা যেটা আমরা বললাম যে মনে করেন যে এরকম হইতে পারে, একটা মানুষ অনেক গ্রামার জানে, অনেক আরবি গ্রামার জানে, অনেক আরবি বলতে পারে, অনেক আপনার মনে করেন যে অনেক কিছু আরবিতে বলতেও পারে, বা অনেক আপনার এই যে মনে করেন যে আমরা এখন আলোচনা করতেছি এবং সে বলতেছে, বা আমি আমার কথাই বলতেছি, মনে করেন যে অনেক বলতেছি কিন্তু কি হইতে পারে, হইতে পারে যে সে হিকমত পায় নাই, এটা হইতে পারে। যেমন সব আলেম যে হিকমত পাচ্ছে তা কিন্তু না, আবার একই ভাবে যে সব মানে যে সব ধনী মানুষ যে হিকমত পাইতেছে না তাও না। ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কাউকে এটা স্পেশাল দেন, আর তখনই আমরা বুঝবো যখন সে সঠিক পথে থাকবে, তখন আমরা বুঝবো যে সে সে হিকমতের উপর আছে, বা তার হিকমত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবং এটার বৈশিষ্ট্য গুলো হচ্ছে সে ন্যায় বিচার করতে পারে। হ্যাঁ, যে হিকমত প্রাপ্ত সে ন্যায় বিচার করে, ন্যায় বিচার করারটা কিন্তু একটা লক্ষণ যে সে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমত দিয়েছে। এবং এটা একটা একটা ইম্পর্টেন্ট কিন্তু একটা ক্রাইটেরিয়া যে তাকে সে মীমাংসা করে দেয় মানুষের মধ্যে হকের সাথে। হ্যাঁ, তো হিকমত প্রাপ্ত ব্যক্তি কিন্তু ভালো এবং মন্দের সঠিক বিচার করতে পারে। আচ্ছা, এরপর দেখেন বল হচ্ছে ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এবং কে শিক্ষা নিবে? এই এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই আয়াতগুলোকে বললেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বলতেছেন যে এটা শুধুমাত্র তাকেই সেই উপদেশটা গ্রহণ করবে যে কিনা উলুল আলবাব। উলুল আলবাব কে? উলুল আলবাব হচ্ছে বোধ সম্পন্ন, চিন্তা শক্তি সম্পন্ন ব্যক্তিরা, চিন্তা শক্তি সম্পন্ন ব্যক্তিরা। এছাড়া বাকিরা কিন্তু এখান থেকে শিক্ষা নিবে না। মনে করেন যে আমি অনেককে বা আমাকে হয়তো অনেকে বলবে বা উপদেশ দিতে পারে, তা আমি কি সেই উপদেশটা গ্রহণ করব নাকি গ্রহণ করব না, এটা ডিপেন্ড করতেছে যে আমি কি আসলে উপদেশটা নিয়ে চিন্তা করেছি কিনা। যেমন মনে করেন যে আমরা অনেক সময় আমরা বাচ্চাদের প্রতি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে আমার বাচ্চা কথা শুনে না, আমার বাচ্চা উপদেশ শুনে না। হ্যাঁ, বা আমরা কারোর কাছে নিয়ে যেতেছি তাকে যে কেন সে কথা শুনছে না। এখন তাকে তো চিন্তার খোরাক দিতে হবে, ওই ওই যে আমাদের যাদের এরকম প্রবলেমেটিক চাইল্ড নিয়ে আমাদের যাদের প্রবলেম, তাদেরকে আমাদের কি করতে হবে, এমন ভাবে বুঝাইতে হবে যেটা তাকে চিন্তা খোরাক দিবে, তাকে কমান্ড করলে সে শুনবে না। মনে করেন যে একটা বাচ্চাকে আমি যদি শুধু বলি যে এই উঠো, তুমি এখন পড়তে বসো, তুমি এখন নামাজ পড়ো, তুমি এখন এটা করো, তুমি এখন এটা করো, ও কিন্তু একটা সময় কি হয়ে যাবে, আমার প্রতি বিরক্ত হবে এবং তখন সে রিবেল করা শুরু করবে। কেন? কারণ সে জানে না এগুলোর পিছনে কারণ, কেন তাকে এগুলো করতে হবে। হ্যাঁ, কেন সে করবে? কিন্তু আমি যদি তাকে লজিক
দেখাই বা আমি যদি তাকে বোঝানোর চেষ্টা করি যে আমাদেরকে যিনি তৈরি করছেন তার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, তাকে আমাদের ইবাদত করতে হবে, হ্যাঁ, কারণ আমরা তার মুখাপেক্ষী, আমাদের প্রতি মুহূর্তে তাকে দরকার, এবং আল্লাহ সুবহান তাআলাকে ছাড়া আমরা কি করতে পারবো না, আমরা দুনিয়া এবং আখেরাতে আমরা পথ হারা হয়ে যাবো। এইভাবে যদি আমরা একটু তাকে ছোট থেকে আমরা যদি বুঝাইতাম যে আমাদের সৃষ্টিকর্তা কে, হ্যাঁ, তাহলে দেখবেন যে তার প্রতি রবের একটা ভালোবাসা তৈরি হতো, তখন ওই ভালোবাসা থেকে সেই ইবাদতে আগ্রহী হতো। হ্যাঁ, তো এট দ্য সেম টাইম যে কেন পড়াশোনা করতে হবে, পড়াশোনা কেন করলে তার লাইফে বেনিফিট, হ্যাঁ, এই যে যখন সে রিয়েলাইজ করবে তখন সে নিজের থেকে কাজটা করবে, কিন্তু রিয়েলাইজেশন ছাড়া কাউকে ফোর্স করলে যেমন কাজ হয় না, সেরকম ভাবে আল্লাহ সুবহান তাআলা বলেছেন যে উলুল আলবাব ছাড়া কাউকে উপদেশ দিলে সে সেই উপদেশ নিবে না। তাহলে উলুল আলবাব কিভাবে হবে? উলুল আলবাব হচ্ছে যে বিভিন্ন জিনিস দেখে নিজে নিজে চিন্তা করে, একটা সুন্দর খাবার দেখে সে চিন্তা করে যে এই খাবারের সৃষ্টিকর্তা কে, কিভাবে এটা তৈরি হলো, হ্যাঁ, তখন সে মানে সৃষ্টিকর্তাকে খুঁজে পায়, সৃষ্টিকে দেখে সে সৃষ্টিকর্তাকে খুঁজে পায়, এরা হচ্ছে উলুল আলবাব। উলুল আলবাব যারা নিজে নিজে চিন্তা করে আল্লাহকে খুঁজে পেয়েছে, হ্যাঁ, তো এদেরকে যখন কোনো ভালো উপদেশ দেওয়া হয় এরা সাথে সাথে সেই উপদেশটা গ্রহণ করে। আর অনেকে আছে যারা শুধু শুনে 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 কিন্তু এটা নিয়ে চিন্তা করে না, তারা কিন্তু আসলে উপদেশটা তারা রিসিভ করতেছে না, কারণ তারা উলুল আলবাব হইতে পারে না। যেমন একটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখেন যে এই যে আমরা যে সুরা আল বাকারার এই যে এত 5-10টা আয়াত যে আমরা পড়লাম টানা দান করা নিয়ে, এখন আমাদের মধ্যে কি দানের মনোভাব তৈরি হয়েছে কিনা, বা আমরা কি আসলে প্র্যাকটিক্যালি দান করেছি কিনা এই কয়টা দিন? যদি আপনি করে থাকেন তাহলে কি আপনি চিন্তা করেছেন আয়াতগুলা নিয়ে এবং এটাকে আপনি অ্যাপ্লিকেশনে আনছেন? আর যদি আমি আপনি দান এখনো না করে থাকি তার মানে কি আমি এই আয়াতগুলা নিয়ে আসলে চিন্তা করি না, আমি শুধু শুনে গেছি, আমি শুধু শুনে গেছি বাট আমি এখনো চিন্তা করি নাই যে আমার ভূমিকা কি, আমি কিভাবে করব, এই যে আমার আমার রোলটাকে আমি অ্যাপ্লাই করি নাই, তাহলে কি হলো? তাহলে আমি কিন্তু চিন্তার অধিকারী হইলাম না। যেখানে আল্লাহ সুবহান তাআলা বলেছেন যে চিন্তা শক্তি না থাকলে আমি এই আয়াত গুলাকে কি করতে পারবো না, আমি নিজে রিসিভ করতে পারবো না, আমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে যে এই আল্লাহ সুবহান তাআলা কি বললেন, তাহলে আমি কিভাবে আমার লাইফে এটা ইমপ্লাই করবো, আমি কিভাবে এই এই আয়াতটাকে আমি কিভাবে ফুলফিল করব, এইগুলো আমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, তো এখন অনেক সময় আমরা রাগ হয়ে যাই যে ওকে বললে ও কথা শুনে না, হ্যাঁ, ওকে আমি বলতেছি কিন্তু আমার আমার মতো করে ও কাজ করতেছে না। আমি আমি মনে করেন যে আমাদের অনেক প্রিয় মানুষরাও থাকে এরকম যে আল্লাহর পথে আসতেছে না বা উপদেশ নিচ্ছে না, তখন কিন্তু কি আমরা অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে কি যে এটা একটা গিফট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে দেন, হ্যাঁ, এবং তার মানে সে রিসিভার হওয়ার যোগ্য হতে হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবে। তো এটার জন্য তাকে মন থেকে চাইতে হবে। এখন আমি আপনি বলা বন্ধ করব না, আমাদের কাজ হচ্ছে স্মরণ করায় দেওয়া, কারণ আল্লাহ বলছেন যে স্মরণ করায় দাও। আমরা আমরা আমাদের কাছ থেকে পিছপা হবো না, কিন্তু আমরা রাগও হবো না, কারণ সেই দায়িত্ব আমাদের না। কারণ আল্লাহ সুবহান তাআলা দেখবেন যে এরপরে আয়াতে এটা বলতেছেন যে যে 270 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফা ইন্নাল্লাহা ইয়ালামু ওমা লিয-যালিমিনা মিন আনসার। ওমা আনফাকতুম, তোমরা যা ব্যয় করেছো, মিন নাফাকাতিন, তোমাদের কোন কোন খরচ যেটা তোমরা করেছো, আও নাজার তুম মিন নাজার, অথবা তোমরা যে নিয়ত করেছো কোনো মানত করা, বা নাজার মানে হচ্ছে কোনো সংকল্প করা, হ্যাঁ, মনে মনে কোনো সংকল্প করা যে আমি এটা করব এটা করবো আল্লাহর জন্য, ফা ইন্নাল্লাহা ইয়ালামু, তোমরা জেনে রাখো যে আল্লাহ অবশ্যই কি সেটা জানেন। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এবং সীমা লঙ্ঘনকারীদের জন্য কোনো সাহায্য নাই, আল্লাহ সুবহান তাআলা এই কথাটা বলছেন। এখন এটা একটা ডিফারেন্ট প্রেক্ষাপট, আয়াত নাম্বার 370 যেটা আমরা আলোচনা করছি, দেখেন বলা হচ্ছে যে নাজার কথাটার অর্থ কি। নাজার কথাটার অর্থ হচ্ছে কোনো মানত করা, আমরা বাংলা এটা মানত হিসেবে চিনি, বা মানে সংকল্প করা। তো এখন আল্লাহ সুবহান তাআলা তার কোরআনে বলতেছেন যে যে কেউ তার কোনো দানের কোনো ইচ্ছা করবে এবং সেই দানটা করবে, অথবা কোনো মানত সংকল্প করবে এবং সেটা সে ফুলফিল করবে বা সেটা সে কমপ্লিট করবে, তাহলে অবশ্যই কি আল্লাহ সেই সম্পর্কে খুব ভালো জানেন। তা এখন মানুষ অনেক সময় আমরা আমরা একটা নিয়ত করি যে আমি এই দানটা করব, হ্যাঁ, বা আমি এত অ্যামাউন্টে দান করব, বা আমি এটা করব, আমি একটা নিয়ত করতেছি। আবার অনেক সময় আমরা কি সংকল্প করি যে একটা পার্টিকুলার কাজ আমরা করব, আমরা সংকল্প করি। যেমন অনেক সময় অনেকে বলে যে আমি নফল রোজা রাখবো, কেউ বলেন যে আমি ওমরাতে যাব, হ্যাঁ, বা কেউ একটা সংকল্প করতেছেন যে
যে সে হয়তো অ্যাডিশনাল কিছু নফল নামাজ পড়বে, এইভাবে কেউ একটা সংকল্প করতে পারে। তা এখন এই যে এই 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 যে দান করা অথবা কোনো যে সংকল্প করা, এটা কোনো নিয়ত রেখে মনের মধ্যে করা যাবে কিনা। তো এখন দুইটা কন্ডিশন এখানে আছে। একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তার কোরআনে বললেন যে হ্যাঁ, যারা করে সে সম্পর্কে আল্লাহ জানেন এবং এটা পারমিটেড করা যায়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলছেন যে তোমরা এরকম ভাবে মানত করবা না। মানত বলতে কি, যে আমি আমি এটা করলে আল্লাহ আমাকে এটা দিবে, আমি আল্লাহর কাছে বলতেছি কি, যে মনে করেন আমি বললাম যে আল্লাহ আমাকে তুমি এই সাবজেক্টে পাশ করাই দাও, আমি তার বিনিময়ে একটা রোজা রাখবো, আমার পাশ করে দিলাম আমি রোজা রাখবো, এই যে আমি একটা কন্ডিশন দিলাম, এইটা আসলে উচিত না। কেন? কারণ আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 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 এটা তোমরা এইভাবে তোমরা সংকল্প করবা না। কারণ এই সংকল্প বা এই নাদর করাটা হচ্ছে কাদের জন্য? এই নাজের করাটা হচ্ছে আপনার এই নাজর করাটা হচ্ছে আপনার খুব কৃপণ লোকের জন্য। হ্যাঁ, খুব কৃপণ লোকের জন্য, যারা কিনা কোনো দেনা পাওনা ছাড়া দান করতে উৎসাহী না, যারা কিনা কোনো দেনা পাওনা ছাড়া দান করতে উৎসাহী না, তাদেরকে তাদের জন্য কি তারা এরকম ভাবে সংকল্প করে যে আমি এটা পাইলে এটা দিব, এটা পা না পাইলে আমি আমি কেন দিব, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহর জন্য আমি কেন ইবাদত করবো, আমি তো এটা পাইলাম, মানে এরকম একটা কন্ডিশন তাদের। তো এখন এটা মানে এটা ডিসকারেজড, এটা এভাবে করাটা ডিসকারেজ। তাহলে আমাদের মানে কারো কারো আছে দেখবেন যে কারো কারো সম্পর্কটাই আল্লাহ সুবহানাল্লাহর সাথে এরকম যে আমি রোজা রাখছি আমাকে আল্লাহ দিবে না কেন, আমি আমি দোয়া করছি আমাকে আল্লাহ দিবে না কেন, এরকম। হ্যাঁ, যে আমাকে দেয় না কেন, আমি পাইলাম না কেন, তাহলে আমি ইবাদত করবো কেন, এরকম কন্ডিশন। মানে সে ভাবে যে এটা হচ্ছে একটা অনলাইন শপিং সেন্টার, এখানে টাকা দিলে এটা এটা পাওয়া যাবে, এরকম মানে তার কন্ডিশনটা হয়ে গেছে এরকম, আল্লাহর সাথে তার একটা দেনা পাওনা সম্পর্ক এরকম একটা ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু আসলে তো আল্লাহ আমাদের রব, আমরা যা কিছু আল্লাহ সুন্দর থেকে পাচ্ছি সবই হচ্ছে কি আমার আমার কোনো যোগ্যতা নাই পাওয়ার, কিন্তু আমাকে আল্লাহ দিচ্ছেন, এটা একটা গিফট। যেমন মনে করেন যে আমাকে আল্লাহ দুই চোখ দুই হাত দুই কান এগুলো সব দিছেন, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তো অনেককে দেন নাই, তো আমি কি করছি যে আমাকে আল্লাহ সবকিছু দিয়ে পাঠাইছেন দুনিয়া, এটা একটা ব্লেসিং না? আল্লাহ সুবহানাল্লাহ আমার প্রতি রহমত করছেন যে আমার দুইটা হাত আছে, আমি দুইটা চোখ দিয়ে দেখতেছি, আমি কথা বলতে পারতেছি, আল্লাহ আমাকে বোঝার শক্তি দিছে। আমাদের তো অনেক সময় অনেকের এরকম অ্যাবনর্মাল বেবি হয়, হয় না, যে তারা ঠিক মতো চিন্তা শক্তি করতে পারে না, বয়সের সাথে তাদের মানসিক বিকাশটা হয় না, তো তার কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ একটা গিফট থেকে তার একটা গিফট তাকে দেয় নাই। তাহলে এই যে কে কাকে আল্লাহ সুবহানাল্লাহ কি দিচ্ছেন, এটা আমাদের কারো যোগ্যতার বেসিসে আসেনি, আমরা কেউই যোগ্য না, আমরা সবাই অযোগ্য। আল্লাহ আমাকে যা দিচ্ছেন তা সব হচ্ছে গিফট। হ্যাঁ, কাউকে আল্লাহ রিজিক বেশি দিচ্ছেন, কাউকে আল্লাহ রিজিক কম দিচ্ছেন, এটা আল্লাহ তাআলার হিকমা, আল্লাহ বুঝে দিচ্ছেন। হ্যাঁ, হয়তো আমি বেশি পাইলে খারাপ হয়ে যেতাম, বা আমি হয়তো কম পাইলে আমি হয়তো ওটা আমি ম্যানেজ করতে পারতাম না, আমি হয়তো খারাপ পথে চলে যেতাম, তাহলে আমাকে আমার জন্য যেটা সুইটেবল আল্লাহ সুবহানাল্লাহ আমাকে সেটা দিয়েছেন, আমরা কখনো কমপ্লেইন করবো না আল্লাহ সুবহানাল্লাহর কাছে। আর এটাও হবে না যে আমি এটা দিলে আল্লাহ আমাকে দিতে হবে এই জিনিস, এইভাবে একটা মানে ডিমান্ড রাখাটাও উচিত না। তবে এটা করা যায়, এটা করা যায় না যে তা না, করা যায় এখন। তবে এই ব্যাপারটা এরকম হওয়া উচিত না, এবং এই ব্যাপারে নিষেধ আছে যে আমরা যেন ডেস্টিনি, যেটা ডেস্টিন হয়ে গেছে, মনে করেন যে ডেটটা তকদিরে লেখা হয়ে গেছে, ওই সমস্ত ব্যাপার আমরা চেঞ্জ করার জন্য কখনো যেন এরকম নাজর বা মানত না করি। যেমন মনে করেন যে কারো ফ্যামিলি মেম্বার হসপিটালে আছে, এখন আপনি যদি দোয়া করেন যে আল্লাহ তুমি তাকে আমার কাছে ফিরাই দাও, আমি এতদিন রোজা রাখবো, তাহলে হয়তো তার মৃত্যু নির্ধারণ হয়ে গেছে তাকদিরে। এখন সে যদি ওই দিন মারা যায় বা তারপরের দিন মারা যায়, তাহলে তো আমি ইমান হারা হয়ে যাবো। কারণ কি, আমি তো বলবো যে আল্লাহ আমি তো না, আমি তো এতদিন রোজা রাখছি, তুমি আমার দিলা না কেন, হ্যাঁ তুমি আমাকে তাকে ফিরাই দিলা না কেন, এইভাবে করা যাবে না, ব্যাপারটা এরকম হওয়া উচিত না। হ্যাঁ, তবে আপনি এরকম নিয়ত করতে পারেন যে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় আমি এই কাজটা করবো। হ্যাঁ, আমার জেনারেল যে আমি আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় আমি হয়তো ওমরাতে যাবো, এটা আপনি একটা নিয়ত রাখুন। তখন যখন আল্লাহ আপনাকে সামর্থ্য দিবে বা আমাকে সামর্থ্য দিবে, তখন অবশ্যই কি ওটা ফুলফিল করতে হবে, কারণ ওটা আমার সংকল্প ছিল যে আমি এটা পাইলে আমি এটা করবো, আমি তো সংকল্প করে ফেলছি, তখন ওটা ফুলফিল করতে হবে। তো এইভাবে এই ব্যাপারগুলো করা যায়, আবার কিছু লিমিটেশন আছে যে সব জায়গায় এটা ইম্পোজ করা যাবে না। আচ্ছা, এখন যেটা আমরা বললাম যে একটা হচ্ছে জেনারেল জেনারেল ভাবে মানত করা, যে আমি এত দান করব, আমি আমি একটা নিয়ত করছিলাম বা আমি একটা একটা আমি মনে মনে একটা সংকল্প করেছি, হ্যাঁ, কিন্তু আমি সেটা রাখতে পারলাম না,
আমি সেটা রাখতে পারিনি কোনো কারণে, তখন আমার কি করতে হবে, আমার সেটার বিনিময়ে কোনো কাফারা দিতে হবে যে আমি এটা রাখতে পারিনি, তো আমি কিছু আমি আরো অ্যাডিশনাল কিছু আমি দিব। হ্যাঁ, বা আমি একটা যে সংকল্প করলাম যে আমি আমি মনে করেন যে আমি একটা সংকল্প করলাম যে আমি আমি 2 রাকাত নফল নামাজ আদায় করবো। হ্যাঁ, এটা আমি একটা কারণে আমি এটা মনে করেছি যে আমি এটা করব, কিন্তু হয়তো আমি তখন সুস্থ ছিলাম না, বা আমি হয়তো এটা করতে পারি না, বা আমার আমি ওই সময় আমারটা মনে ছিল না। তো এরকম যদি ঘটনা হয় তখন পরবর্তীতে মনে হওয়া মাত্র কি করতে হবে, কাফফারা দিয়ে দিতে হবে, এবং সেটা যদি পারা যায় তাহলে আদায় করে ফেলতে হবে। আর আরেকটা হচ্ছে যে স্পেসিফিক, যেটা আমি যে বললাম যে আমি একদম বলেই ফেলছি যে আমি 10 দিন এই কাজ করব, আমি আমি 5টা রোজা রাখবো, বা আমি এই যে স্পেসিফিক করে আমি বলে ফেলছি যে আমি এটা করবই করব, তখন ওটা অবশ্যই কি ফুলফিল করে ফেলতে হবে। যখন ওই সামর্থ্যটা তার আসবে বা যখন এটা আসবে তখন এটা ফুলফিল করতে হবে। এটা হচ্ছে আল্লাহর সাথে করা একটা মনে করেন যে ওয়াদার বা সংকল্পের মতো। তাহলে একটা কথা হচ্ছে যে প্রথমত যেটা মুফাসিরা বলেন বা হাদিস থেকে যেটুকু আমি বুঝছি সেটাতে বলা হচ্ছে যে নিজেকে এরকম কন্ডিশনে না ফেলা যেটা আমার জন্য বার্ডেন হয়ে যায়। মনে করেন যে কেউ এখন এগুলা কিভাবে করবে, কেউ কি এভাবে নিয়ত করতে পারে যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব? না, এটা তো কন্ডিশন হইতে পারে না, কারণ এটা তো ম্যান্ডেটরি, এটা তো অলরেডি কি আমার জন্য এটা নির্ধারিত ছিলই। এটার উপর আমি আবার কি করতে পারবো না, কোনো অ্যাডিশনাল শর্ত দিতে পারবো না, 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। তারপরে যদি কেউ বলে যে না আমি 2 রাকাত করে অ্যাডিশনাল করতে চাই, তখন সে এটা তার নিজের উপর ইম্পোজ করে দিবে না, বুঝছেন? মানে ইম্পোজ করে দেওয়া মানে কি, যে নিজের উপরে সে মানে জোর করে এটা ফরজের মতো করে নিবে না, করে নিলে তখন কি তার উপর এটা বার্ডেন হয়ে যাবে এবং তখন তাকে এটা ফুলফিল করতে হবে। তো নিজেকে এরকম পরিস্থিতিতে না ফেলানোই ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি কেউ অল্প কিছু এরকম যে চিন্তা করে যে আমি করবো, তখন থেকে সেটা তাকে ফুলফিল করে ফেলতে হবে, আর যদি না পারে তখন কাফফারা আদায় করতে হবে। এটা হচ্ছে ঘটনা। আরেকটা বলা হচ্ছে যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, দেখেন এই দুইটার ব্যাপারে, এই যে একটা হচ্ছে দানের করা আর একটা হচ্ছে যে দানের বাইরে কোনো কিছু কাজ মানত করা, দুইটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অবশ্যই কি আল্লাহ জানেন যা আমরা করেছি। এখানে হুটা ব্যবহার হয়েছে, এই হু নিয়ে গ্রামারিয়ানরা অনেক কথা বলছেন যে আসলে হুটা কাকে ইন্ডিকেট করতেছে। হ্যাঁ, এটা কি এই এই মানত নাজর যেটা বলা হচ্ছে এই মানতকে ইন্ডিকেট করছে, নাকি এই হুটা এই ব্যয় করাটাকে ইন্ডিকেট করা হচ্ছে? হ্যাঁ, যে ব্যয় করাটাকে বলা হচ্ছে। তো এখানে গ্রামারিয়ান একদল বলছেন যে যদি নাফাকাকে বলা হতো তাহলে এটা ফেমিনিন শব্দ, তাহলে এখানে এটা হা আলিফ জবর হা হইতো। আবার অনেকে বলছেন যে না, এই হুটা তাহলে রেফার করতেছে নাজারকে, মানে মানত করাটাকে, যে আল্লাহ এই মানত সম্পর্কে জানেন। হ্যাঁ, আর জেনারেল চ্যারিটি এটার ব্যাপারে তেমন কথা বলা হয় নাই যে এটা দিলেও দেওয়া যাবে এরকম। আবার অনেকে বলছেন যে না, হু যখন আসছে তখন এটা দুইটাকেই রেফার করতেছে, যে এই ব্যাপারে এই সমস্ত তার মানত বা তার মনের সংকল্পের ব্যাপারে আল্লাহ সবই জানেন। তো এটা অনেক গ্রামারিয়ান এটাও বলছে যে যে দুটার ব্যাপারে এখানে একসাথে ইন্ডিকেট করে হু বলা হচ্ছে। আর স্পেসিফিক যদি হালিফ জবর হা হইতো তখন শুধু এই নাফাকা সম্পর্কে বলা হইতো, এটা মানে গ্রামারিয়ানরা বলছে। আবার আরেক দল গ্রামারিয়ান বলছে যে হুয়া হুয়া যেটার অ্যাটাচ প্রনাউন হচ্ছে হু, এটা আসলে সবকিছুর জন্যই প্রযোজ্য হয়। হ্যাঁ, এটা ইন জেনারেল মানে আরবি সাহিত্য অনুযায়ী সবকিছুর জন্যই প্রযোজ্য হয়। তার মানে এই দুটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কমেন্টে বলতেছেন যে অবশ্যই আল্লাহ জানেন যা কিছু তারা সংকল্প করেন। হ্যাঁ, মানে এই হু দিয়ে সব দুটাকেই বলা হচ্ছে, এটা ব্যয়ের ব্যাপারেও বলা হচ্ছে এবং যত মানত করা হচ্ছে সেই ব্যাপারেও বলা হচ্ছে। এরপর দেখেন বলা হইলো ওয়ামা লিয্বালিমিনা মিন আনসর, এখানে জালিমের কথা কেন বলা হলো? আল্লাহ বলতেছেন যে কোনো সাহায্যকারী নাই। ওয়ামা মা এটা খুব জোরালো এটা নেগেশন বোঝানো হয় যে একেবারেই নাই কোনো রকমের কোনো সাহায্য, যে কিনা জালিম তার জন্য। এখন এখানে জালিম কে, জালিম আসলে কে, যে এই মানতগুলা করলো অতঃপর যখন তার ভালো দিন আসলো বা যখন তার বেটার সিচুয়েশন আসলো তখন সেটা ভুলে গেল, তাহলে সে কার উপরে সে জুলুম করলো? সে নিজের উপরেই জুলুম করলো। হ্যাঁ, কারণ আল্লাহর সাথে করা একটা ওয়াদাকে সে তখন কি করলো, সে সে ভুলে গেল। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি যে সে তখন সীমা লঙ্ঘনকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু, এবং সে এই জুলুমটা কিন্তু সে আল্লাহর সাথে কোনো কিছু কারোর পক্ষে করা সম্ভব না, সে নিজের উপরে নিজেই কি করলো, জুলুম করলো, নিজের উপরে নিজেই সে জুলুম করলো। এবং আল্লাহ বলতেছেন যে এটা আল্লাহ আসলে পছন্দ করেন না, ওয়ামা লিয্বালিমিনা মিন আনসার, তখন কিন্তু তার আল্লাহ বলতেছেন যে জালিমদের উপরে কি কোনো সাহায্যকারী নাই। আচ্ছা, এখন দেখেন যে রং ইন্টেনশন, এটাও কিন্তু কি একটা
মানে এক ধরনের জুলুম, রং ইন্টেনশন। মনে করেন কেউ বললো যে আমার টানা মেয়ে হইতেছে, এখন আমার ছেলে লাগবে, তো আমি এখন কি করলো, সে এমন কারো কাছে গেল যে তাকে বললো যে তুমি মনে করেন যে একটা তাবিজ ঝুলাই দিলো যে এই তাবিজ পরে রাখবা, তারপরে বললো যে তুমি এতবার এই জায়গায় চক্কর খাও, এই জায়গায় এটা খাও, এটা গুলাই ওটা খাও, এরকম করে অনেক কিছু দিয়ে দিলো। তখন সে কি করলো, সে এগুলাকে একটা রং সংকল্প মনের মধ্যে যে আমার ওইটা পাইতে হবে, তখন সে এই কাজগুলাকে করা শুরু করলো। এবং সে এবং তখন সে কি করলো, সে কিন্তু সংকল্প করে ফেললো যে সে এটা কন্টিনিউ করতেছে, কন্টিনিউ করতেছে। এটাও কিন্তু সে নিজের উপর কি করলো, জুলুম করলো, কারণ আল্লাহর তকদিরের তকদিরকে সে পরিবর্তন করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আল্লাহর রেখা যে তকদিরটা সেটাকে সে আবার অল্টার করার চেষ্টা করতেছে। এবং তখন সে কি করলো, সে আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্য চাইলো। তাহলে আল্লাহ কি বলতেছেন যে না, তা তোমাদের কোনো সাহায্যকারী নাই। হ্যাঁ, যে যারা এরকম মানে নিজের উপরে জুলুম করলো, তাকে আল্লাহ কি করবেন না, কোনো ভাবে কোনো সাহায্য করবেন না। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি, যারা এরকম বিভিন্ন পীর ফকিরের কাছে বা যে যারা জাদু টোনা করে তাদের কাছে যে এরকম নেয়, আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার জন্য ছেলে দিয়েও দেয়। হ্যাঁ, বা সন্তান চাইলে তখন আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার জন্য দিয়ে দেয়, এবং তারা বিশ্বাস করে ফেলে কি যে ওই কারণে ওকে ওর কাছে যাওয়ার কারণে, ওরটা খাওয়ার কারণে, ওরটা বলার কারণে আমার আজকে এটা হয়েছে। তাহলে শিরিকে তারা লিপ্ত হয়ে গেল কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এটা কিন্তু একটা মানে বিরাট শিরিক, যে সে বিশ্বাস করলো কি যে আল্লাহর কাছে, আল্লাহর মাধ্যমে সেটা পায়নি, সে আরেকজনের কাছে যাওয়ার কারণে, তার কথা শোনার কারণে সে পাইছে। এটা কিন্তু একটা বিরাট শিরিকের মধ্যে সে পড়ে গেল। তাহলে আল্লাহ বলতেছেন যে জলিমদের জন্য কি কোনো রকমের কোনো সাহায্যকারী নাই। তাহলে এটা কিন্তু একটা সেম টাইম একটা ওয়ার্নিং, একটা এট দা সেম টাইম কি এটা একটা ভয়ঙ্কর ওয়ার্নিং ও বটে। এরপর দেখেন বলা হচ্ছে ইন তুবদু সাদাকাতি ফানিআইম মাহিয়া, যে যদি কেউ যদি তোমরা কেউ প্রকাশ্যে দান করো, সদাকাত করো, তবে সেটা অনেক উত্তম। হ্যাঁ, ভালো, এটা উত্তম। এখন আমরা তো এত আয়াতে দেখে আসছি যে প্রকাশ্যে সদাকা আল্লাহ তাআলা এখানে বলতেছেন ভালো, আবার আবার আমরা দেখেছি যে এখানে আল্লাহ তাআলা এটাও বলছেন যে গোপনে দেওয়াটাও কিন্তু কি বেটার, গোপনে দেওয়াটাও আরো ভালো। কারণ এখন দেখেন কেন প্রকাশ্যে দেওয়াটাকে ভালো বলছে, কারণ প্রকাশ্যে দিলে পরে অনেকে এনকারেজ হতে পারে। প্রকাশ্যে দিলে পরে মনে করেন যে একটা জায়গায় এরকম ডোনেশন চাওয়া হচ্ছে, হ্যাঁ, এখন হঠাৎ করে একজন হাত উঠাইলো যে আমি দিব, তো তাকে দেখে আরো কয়েকজন ইনফ্লুয়েন্স হলো, যাচ্ছে তাহলে আমরাও তো দিতে পারি। হ্যাঁ, তা একজনকে ভালো কাজ করতে দেখলে কিন্তু আরেকজনের একটা ইচ্ছা থাকে যে আমিও ভালো কাজ করবো। হ্যাঁ, আমারও ইচ্ছা করতেছে আমিও ভালো কাজে আগায় যাবো। এই যে একজন ইনিশিয়েশন নিলো, তাকে দেখে আরো কয়েকজন আগ্রহী হইলো, এটার জন্য কিন্তু সেও রিওয়ার্ড পাবে, এটার জন্য কি সেও রিওয়ার্ড পাবে। এখন আরেকজন মনে করেন যে আরেকজন থার্ড পার্টি বসে বসে এই ঘটনা দেখতেছে, সে ভাবতেছে যে ও তো সবাইকে দেখাই দিবে, এই যে সে মনে মনে ভাবলো, এটা কিন্তু প্রথম ব্যক্তির সমস্যা না, প্রথম ব্যক্তির নিয়ত কিন্তু খালেস যে আমি আল্লাহর জন্য দিয়েছি, এবং এট দ্য সেম টাইম কি যে আমি আমি যদি আমাকে দেখে যদি আরো কেউ আগ্রহী হয় তাহলে ওই নেকিটাও আমি পাবো। তাহলে প্রথম ব্যক্তির নিয়ত কিন্তু খালেস, সে আল্লাহর জন্যই করেছে এবং তার তার অন্তরের নিয়তে কোনো কোনো রকমের গলত নাই। কিন্তু ওই যে থার্ড আই, মনে করেন সমাজে অনেক রকম মানুষ থাকে না, আরেকজন মানুষ বসে বসে ভাবতেছে আরে অত সবাই দেখায় দেখায় দিতেছে, অত রিয়া করতেছে, তাহলে সমস্যা কার? সমস্যা কিন্তু যে দানশীল ব্যক্তি তার নাই, সমস্যা হতেছে যে চিন্তা করলো খারাপ তার সমস্যা। তাহলে এখন ওই ওই যে তার তার খারাপ ভাবনার জন্য সে সে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, কারণ আমরা তো কারো মানুষের অন্তরের ভিতরে ঢুকে দেখি নাই তার নিয়ত কি। তাই আমাদের কি করতে হবে, যে কোনো মানুষকে যে কাজেই আমরা দেখবো সবচেয়ে ভালোটাই চিন্তা করে নিতে হবে। কারণ আল্লাহ সুরা হুজুরাতে কি বলছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কারো সম্পর্কে কোনো খারাপ ধারণা রাখতেন না, কারো সম্পর্কে কোনো খারাপ ধারণা রাখতেন না। তাহলে আমরা ভালোটাই ভেবে নিবো, আমরা পজিটিভই ভাববো সবসময়, নেগেটিভ ভাবো না। সে কোনো যে যেই কারণেই সে করুক, তার নিয়ত তো আমি যাচাই করি নাই, তাহলে তার সম্পর্কে খারাপ ভাবার কারণও কি আমার নাই। এভাবে আমরা চিন্তা করব যেন আমাদের কখনোই কি আরেকজনকে আমরা খারাপ না ভাবি, ছোট না ভাবি। এবং এবং আরেকটা বলা হচ্ছে যে স্ট্রং ইমানের মানুষরাই কিন্তু এই কাজটা করতে পারে। হ্যাঁ, যাদের উইক ইমান তাদেরকে আবার বলছে যে এই কাজে না যেতে। কারণ কি, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে সরি, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না, এটা আমি ভুল বলছি, একজন আলেমের কাছে এসে বললেন যে আমি মসজিদ আসতে ভয় পাই, আমি মসজিদ আসতে ভয় পাই, আমি কি ঘরে নামাজ পড়তে পারি? তখন উনি বললেন যে কেন আপনি মসজিদ আসতে ভয় পান কেন? বলতেছে যে কারণ আমার কাছে মনে হয় যে আমি মসজিদে গেলে মানুষ আমাকে বলবে যে আরে ও তো নামাজি হয়ে গেছে, ও যে দেখো ও তো মোল্লা হয়ে গেছে, এরকম মানুষ যদি বলে আমি ভয় পাই, বা মানুষ যদি আমাকে ভাবে যে আমি রিয়া করতেছি, আমি দেখায় দেখায় নামাজে যেতেছি, এই জন্য আমি ভয় পাই।
তখন তখন ওই আলেম ওনাকে বললেন যে না, আপনি মন থেকে এটা আস্তে আস্তে দূর করে দেন, কারণ এটা হচ্ছে ফরজ ইবাদত, আপনি আসবেন এটাই স্বাভাবিক। এটা মানুষ কি মনে করলো এটাতে কিছু আসে যায় না, ফরজ ইবাদত গুলা সাধারণত প্রকাশই হয় বেশিরভাগ ক্ষেত্রে। যেমন আপনি 5 টাইমস সালা যখন আদায় করবেন, মানুষ এটা দেখবে, এটাতে আমার রিয়া হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? কারণ আমাকে তো পড়তেই হবে, নামাজ তো আমাকে পড়তেই হবে, এখন কেউ থাকলেও আমাকে পড়তে হবে, অথবা কারো অ্যাবসেন্ট থাকলেও আমাকে নামাজটা পড়তে হবে, এটা আমি কারোর জন্য কাউকে দেখায় করছি না। বা মানে ইবাদতটা এরকম যে কেউ থাকলেও ইনফ্লুয়েন্স হবে না, কেউ না থাকলেও কি এই ইবাদতে কোনো রকমের কোনো ইনফ্লুয়েন্স আসবে না। ফরজ ইবাদতটা হচ্ছে এরকম, যেমন যখন রমাদান মাস চলে আমরা সবাই সিয়াম থাকবো, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এখানে মনে করেন যে এখানে আপনি যদি এটা বলেনও যে আমি সিয়াম আছি, কোনো অসুবিধা নাই, কারণ কি, কারণ এটা থাকাটাই তো ম্যান্ডেটরি, ফরজ, থাকতেই হবে। আর যদি মনে করেন যে অব্লিগেটরি কোনো কাজ হয়, সরি, অব্লিগেটরি কোনো কাজ না হয়, ভলেন্টারি অ্যাক্ট হয়, যেমন কেউ নফল সিয়াম রাখলো সোমবার বৃহস্পতিবার, বা আইয়ামে বিজারে সিয়াম রাখলো, হ্যাঁ, তো তখন সে এটা সবাইকে না বলে বেড়ালেও এটা চলবে, কারণ সবাইকে বলার দরকার নাই, এটা হচ্ছে নফল। আবার মনে করেন যে যেটা জাকাত বলেন, মানে যেটা ম্যান্ডেটরি দিতেই হবে, এটা সবাইকে দিতে হবে। আর কেউ যদি এর বাইরে এক্সট্রা কিছু দান করতে চায় লুকায় লুকায়, তখন যেটা তার জন্য ভালো, হ্যাঁ, সেটা করবে, এটা হচ্ছে ঘটনাটা। এরপর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়া ইন তুখফুহা, তবে আর যদি কেউ গোপনে দান করে, ওয়া তুহা, এবং তোমরা তা দাও, আল ফুকারা, অভাবগ্রস্তদেরকে, ফাহুয়া খাইরুল লাকুম, তাহলে এটা কি অবশ্যই তোমাদের জন্য আরো ভালো। তাহলে একটা হচ্ছে ওপেন সাদাকা, যেটা মানুষকে এনকারেজ করবে, এটা হইতে পারে কোনো প্রতিষ্ঠানের জন্য, হ্যাঁ, তবে ব্যক্তির জন্য সাধারণত বলা হয় না এটা, কারণ কোন যে ব্যক্তিকে দেওয়া হচ্ছে সে তো ফুকারা, সে তো মনে করেন যে সে অভাবগ্রস্ত বা সে দরিদ্র, তো সে মনে কষ্ট পেতে পারে যে সবার সামনে আপনি একটা ডিক্লারেশন দিলেন যে ওকে আমি আমার জাকাতের এত টাকা দিলাম, তাহলে ওই ব্যক্তিটা লজ্জায় পড়ে গেল, কেন, কারণ সবাই জেনে গেল যে ও তো জাকাতের অধিকারী। হ্যাঁ, এরকম করা উচিত না, কাউকে ফলস পজিশনে ফেলানো উচিত না, বা কাউকে মনে করে সে মনে কষ্ট পাবে এরকম পজিশনে ফালানো উচিত, সে তাকে যেন প্রকাশ না পায়, এভাবে করেই যেন আমরা তার সম্মান বজায় রেখে আমরা দানটা করি। হ্যাঁ, আর একটা হচ্ছে যে গোপনে, তাহলে যে ব্যক্তি রিসিভ করলো তার সম্মান যেন হানি না হয়, এবং সে যেন সুন্দরভাবে এটা রিসিভ করতে পারে, তাহলে এটা হচ্ছে ভালো, এটা আরো ভালো। তাহলে কোন ক্ষেত্রে কোনটা প্রযোজ্য এটা আমরা বুঝে সেই কাজটা করবো। ফায়ুকাফিরু আনকুম মিন সাইয়াতিকুম, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ কি করবেন, এই যে আমরা দান করলাম, হ্যাঁ, প্রকাশ্যে অথবা গোপনে, ওয়াই ইউকাফির আনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফফারা করে দিবেন, দূর করে দিবেন, আনকুম, তোমাদের থেকে, মিন সাইয়াতিকুম, তোমাদের পাপ গুলো, সাইয়াতিকুম এমন পাপ যেটা হচ্ছে কি আমাদের খুব লজ্জার কারণ, হ্যাঁ, আমাদের খুবই লজ্জার কারণ যে এইটা আমরা কখনোই চাবো না কারোর সামনে প্রকাশ হোক, এরকম গুনাহ, এরকম খারাপ কাজ যেটা আমি কখনো চাবো না যে এই রেকর্ডটা কারোর সামনে আসুক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই কাজগুলোকে, এই যে আমার গুনাহের খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিলিট করে দিবেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফারা করে দিবেন এই দানের বিনিময়ে। ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবির, এবং আল্লাহ সব জানেন যা কাজ আমরা করি, আল্লাহ সব সেই সব বিষয়ে কি অবহিত। তাহলে আমি কাউকে কেন দান করলাম, আমার নিয়তটা কি ছিল, বা আমি কি গুনাহ পাস্টে করেছি, আর আমার দানের বিনিময়ে যে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিলিট করে দিচ্ছেন, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমার ছোট্ট সামান্য একটা ছোট্ট দান, সেটাও আল্লাহ সুবহান তাআলা রেকর্ডে রাখতেছেন, আবার আমার অনেক বড় একটা দান যেটা আমার আমি আমি হয়তো অনেক কষ্ট সাধ্য করে করেছি, সেই কষ্টটাও আল্লাহ সুবহান তাআলা কিন্তু রিকগনাইজ করতেছেন। তাহলে ছোট্ট একটা আমরা জানি যে ইভেন আ স্মাইল ক্যান বি আ চ্যারিটি, তাই না, যে একটা ভালো হাসি, একটা মানুষের সাথে উত্তম কথা, মানুষের সাথে উত্তম ব্যবহার, প্রতিবেশীর সাথে ভালো আচরণ, তারপর আমার নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ, আমার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ, আমার পরিবারের লোকের সাথে ভালো আচরণ, এই সব কিছুই কিন্তু কি সাদাকা। তাদের পরিবারের পিছনে খরচ করা, মা বাবার জন্য খরচ করা, হাজবেন্ড ওয়াইফের জন্য খরচ করা, বাচ্চাদের জন্য খরচ করা, প্রয়োজনীয় খরচ করা, অপ্রয়োজনীয় না, যে আমি বিলাসিতা করতেছি সেটা আবার না, তাহলে এই সবই কিন্তু কি চ্যারিটি, সাদাকা। আমার ভালো জ্ঞান যদি আমি কারোর সাথে শেয়ার করি, সেটাও কি চ্যারিটি। আবার আমরা উপকারী জ্ঞান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা যদি আমরা শেয়ার করি, কাউকে আমি হেল্প করলাম, রুগী দেখতে গেলাম, সবই হচ্ছে কি চ্যারিটি। তাহলে দেখেন আমাদের কিন্তু অনেক সুযোগ আছে ভালো কাজ করার, অনেক সুযোগ আছে ভালো কাজ করার, কিন্তু শুধু যদি আমরা একটু নিয়তটা সংশোধন করি যে অল দিস ফর দ্য প্লেজার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য সবকিছু, তাহলেই কিন্তু আমার রিওয়ার্ড আমি অবশ্যই কি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এক্সপেক্ট করতে পারি।
আর আমাদের কোনো কাজই রেকর্ডের বাইরে যাবে না, সেটা খারাপ হোক আর মন্দ হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ডকুমেন্ট করে রাখবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করছেন তার কোরআনে, যে সেটা যদি সরিষার দানা পরিমাণ হয় ভালো কাজ, তাহলেও সেটা আমি আখিরাতে দেখব, আবার সরিষার দানা পরিমাণ যদি খারাপ কাজ হয় তাহলেও সেটা কি আমরা আখিরাতে দেখব। আচ্ছা, যেমন এখানে দেখেন যে এই যে লুকায়ানো দান, এটাকে অনেক বেশি প্রেফার করা হয়েছে। যেমন বলা হচ্ছে যে 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 একটা কবিতা আরব দেশে প্রচলিত, সেখানে বলা হচ্ছে যে যে কেউ যে ভালো কাজ করে, হ্যাঁ, সে সে তো এটা কি করে, সেটা পাবলিক করে। তো মানে সে যে কেউ প্রকাশ্যে কোনো ভালো কাজ করলো, তার সে 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 তো এটা প্রকাশ্যে করলো, হ্যাঁ, আর তো তাদেরকে বলা হচ্ছে যে যখন সে একটা কাজ ভালো কাজ করলো সমাজের মধ্যে, তখন সে নিজে এটাকে যদি প্রকাশ না করে, আর আল্লাহ সুবহানাহু কি বলছেন যে যারা ফেভার পাইলো তাদেরকে আল্লাহ সুবহানাহু বলছেন যে তোমরাও ওই ব্যক্তির নামে ভালো কথা বলো। তাহলে দেখেন, মনে করেন যে ব্যাপারটা এরকম যে একজন আরেকজনকে দান করলো, যে দান করলো সে নিজে কিছু বললো না কাউকে, কিন্তু যে ব্যক্তি দানটা রিসিভ করলো সে ভালো কথা বলতেছে ওর সম্পর্কে, যে না ও মানুষকে সাহায্য করে, ও অনেক দয়াশীল, ও অনেক হেল্পফুল, সে কি করলো সোসাইটিতে ওই ব্যক্তির নামে ভালো কথা স্প্রেড করলো। এটা করা উচিত, এটা করা উচিত, হ্যাঁ, যে আমি তার বিনিময়টা আমি হয়তো টাকা দিয়ে দিতে পারলাম না, কিন্তু আমি তার সম্পর্কে দুটা ভালো কথা আরেকজনকে বললাম। তো এইভাবে দেখেন, একটা আরবিতে একটা কবিতা যারা এভাবে বলে যে আমার তার জন্য অনেক বেশি কি রেসপেক্ট, বা আমার তার জন্য অনেক বেশি সম্মান, যে যে ভালো কাজ করে কিন্তু তারপরেও বলে যে আমি কিছু করি নাই, আমি তো তেমন কিছু করি নাই, হ্যাঁ, কিন্তু সে নিজে কখনো তার সম্পর্কে কিছু বলে না, কিন্তু সমস্ত সমাজ তার সম্পর্কে কথা বলে। ব্যাপারটা কি বুঝছেন কি? ব্যাপারটা বলা হচ্ছে যে একটা মানুষ, সে মানুষের জন্য কাজ করে কিন্তু সে বলে যে আমি তো কিছু করি না, আমি তো তেমন কিছু করি না, আর পুরা সমাজ, সে নিজে কিছু বলে না কিন্তু পুরা সমাজ বা পুরা সোসাইটি তার সম্পর্কে ভালো কমেন্ট করে। একটা ব্যক্তি মনে করে যে মারা গেল, তখন সবাই তার সম্পর্কে ভালো ভালো কথা বলতেছে, ইট ইজ আ গুড রিওয়ার্ড, যেটা কিন্তু মানুষ সবাই পায় না, সবাই কিন্তু এইটা পায় না। একটা মানুষ মারা গেল আর তার সম্পর্কে সবাই ভালো ভালো কথা বলতেছে, তার মানে কি ওই মানুষটা আসলেই কি ভালো ছিল, হ্যাঁ। তো এই যে একটা 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 ইম্প্যাক্ট রেখে যাওয়া সোসাইটির মধ্যে, যে আমি আমার কথা নিজেই আমি আমার ঢোল বাজাইতেছি, এটা হবে না, বরং আমার কাজগুলো হবে এরকম যে আমি চলে যাওয়ার পরও যেন কি একটা ইম্প্যাক্ট থাকে, যে দিজ আর দ্য গুড ডিস দ্যাট মানে আমরা করতে পেরেছি। একা হইতে পারে, কমিউনিটি দিয়ে হইতে পারে, একটা গ্রুপ করা যেতে পারে, এভাবে একটা ভালো কাজ করা যেতে পারে, যে মনে করেন যে সবাই মিলে কালেক্টিভলি একটা একটা কোনো কাউকে হেল্প করা, কাউকে দাঁড় করায় দেওয়া, কারো আয় রোজগারের ব্যবস্থা করে দেওয়া, হ্যাঁ, এটা একটা কমিউনিটি হিসেবে করা যেতে পারে, আবার মানুষ ইন্ডিভিজুয়াল একাও সেটা কিন্তু আমরা করতে পারি। তাহলে যেটা আমরা বলছিলাম যে করার পরে আমরা নিজেরাই নিজেদেরকে বাহবা দিব না, বরং মানুষ কি করবে, আল্লাহর আল্লাহর যেটা কথা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন, যে মানুষই তখন কি তার সম্পর্কে ভালো বলে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দানের ঘটনাটা আমরা সবাই জানি। তো ওখানে দেখেন যে ওনারা কিন্তু তখন এই যে দান যে করছেন, আমরা যে জানি যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পত্তির অর্ধেকই দিয়ে দিছেন, এটা তো পাবলিকলি হয়েছে, তাই না? না হলে তো আমরা কেউ জানতাম না, এটা তো পাবলিকলি হয়েছে। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে বলছেন যে আমি কম্বল এবং আমার ঈমান ছাড়া আর সবই নিয়ে আসছি, এই যে উনি বলছেন, তো এটাও তো উনি পাবলিকলি বলছেন। তো আমরা সবাই কিন্তু আজকে এই হাদিসের মাধ্যমে জানতে পেরেছি যে এরকম একটা ঘটনা, তারা এতটা দানশীল ছিলেন, এত সুন্দর ভাবে তারা চিন্তা করতেন, তো এটা পাবলিকলিও পসিবল। আবার অনেক দান ওনারা এরকম করেছেন যেটা কিন্তু রাতের অন্ধকারে, গভীর রাতে, হ্যাঁ, বা যখন যেখানে প্রয়োজন ওনারা দিয়েছেন, সেটার কিন্তু সবকিছু কিন্তু পাবলিকলি হয় নাই, হ্যাঁ, কারণ যে রিসিভার তাকে ওনারা গোপন রাখছেন যেন তার মর্যাদাটা হানি না হয়। তো এইভাবেও কিন্তু ওনারা দান করেছেন, সেই ব্যাপারগুলোও আমরা নজরে রাখবো। আর এরপরে আজ থেকে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়বো, আজকে আমরা এতটুকু রাখছি, আমরা দোয়াটা পড়ে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।